চুলে তেল লাগানোর আগে তেলে এই জিনিস মিশিয়ে নিন, তারপর দেখুন চুল কত লম্বা হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো 2 সপ্তাহে চুলকে লম্বা করার উপায়। বন্ধুরা, আজকাল সবাই চুলকে নিয়ে চিন্তিত, কেননা চুলের সমস্যা এত বেশি যে কারোর চুলই লম্বাই হচ্ছে না। আবার কেউ তার চুল ভেঙে যাওয়া এবং পড়ে যাওয়া নিয়ে চিন্তিত। কিন্তু আপনি সেই সময়ের কথা চিন্তা করুন যখন আপনার চুলের মালিশ আপনার মা অথবা দাদি করত, এবং তখন আপনার একটা চুলও পড়তো না। আজকের ভিডিওতে আমি এমনই কিছু উপায় নিয়ে এসেছি সেটার জন্য আপনার তেলের দরকার পড়বে, যেটা আপনি ঘরে ব্যবহার করেন। আমিও সেই তেল নিয়েছি এবং আজকে এই তেলের মিশ্রণে এমন উপায় বানানো শেখাবো যেটা লাগালে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং চুল অনেক দ্রুত বাড়বে। তাহলে চলুন জানি এই উপায় সম্পর্কে। এই উপায় বানানোর জন্য সবার প্রথমে এখানে নিন সরিষার তেল। আমি এখানে সেই তেল নিয়েছি যেটার ব্যবহার আমরা ঘরে করে থাকি, আমরা বাইরের কোনো তেল নিব না। আপনি এখানে সরিষার তেলই ব্যবহার করুন। আপনি চাইলে এখানে নারকেল তেলের ব্যবহারও করতে পারেন। এবার এখানে আমরা 1 বাটি তেল নিব। বন্ধুরা, সরিষার তেল সেই তেল যেটা আমরা ছোটবেলা থেকে ব্যবহার করে আসছি এবং এতে আমাদের চুল ভাঙতো না। সরিষা তেলের বাটি সরিয়ে আরেকটা বাটিতে আমরা কালো জিরে নেব। এটাকে আমরা ব্ল্যাক সিডও বলে থাকি। কালো জিরাতে 100-এরও বেশি নিউট্রিশন রয়েছে, যেটা আমাদের চুলের জন্য অনেক উপকারী। কালি জিরা আমাদের চুলকে লম্বা করার সাথে সাথে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে। এর মানে এটা আপনার পড়ে যাওয়া চুলকেও পুনরায় গজাতে সাহায্য করে থাকে। এবার এটাকে গুঁড়ো পাউডার বানিয়ে নিন। পাউডার করার পরে এটা দেখতে কিছুটা এমন দেখাবে এবং 2 চামচ পাউডার আমরা বাটিতে নেব। এবার আমাদের সরিষার তেল নিতে হবে। এতে আমরা পুরো বাটি ভরে সরিষার তেল নিব। এবার আমরা এই তেলকে গরম করব। আপনি তেলটাকে মৃদু আঁচে গরম করতে থাকুন এবং 4 থেকে 5 মিনিট পরে তেলটা ফুটে এলে নামিয়ে ঠান্ডা করে নিন। এরপর এটাকে ছেঁকে নিন। ছাঁকনি দিয়ে ছাকার পরে এটা দেখতে কিছুটা এমন লাগবে। এবার আপনারা এতে মেশান ক্যাস্টর অয়েল। আপনাকে এটা 1 চামচ পরিমাণ নিতে হবে। বর্তমানে ধুলাবালির জন্য চুলের রুক্ষতা চলে আসে, কিন্তু ক্যাস্টর অয়েল সেটাকে মজবুত করে এবং চুলের ওপর আলাদা প্রলেপ তৈরি করে চুলকে সিল্কি রাখে। এটাকে দেবার পরে আমরা এই তেলকে ভালো মতো মিশিয়ে নেব। এবার এটাকে জারে স্টোর করে রাখব। আপনি যে কোনো বোতল বা জারে ভরতে পারেন। স্টোর করার পরে এটা এমন দেখাবে। এবার বাটিতে সামান্য তেল রেখে আমরা ব্যবহার করব। এই তেলের ব্যবহার বাকি সাধারণ তেলের মতো করবেন না। এই তেলের ব্যবহারের জন্য বাটিতে আপনার চুলের পরিমাণ অনুযায়ী তেল নিন। এটাকে আপনার চুলের গোড়ায় লাগাতে হবে। 15 থেকে 20 মিনিট ভালো মতো ম্যাসাজ করার পরে 1 থেকে 1.5 ঘন্টা এভাবেই রেখে দিন। লাগানোর পরে আপনি রোদে বসলে এটার রেজাল্ট আপনি দ্রুত দেখতে পাবেন। আপনাকে এটা সপ্তাহে 3 দিন লাগাতে হবে। এভাবে 3 থেকে 4 সপ্তাহ লাগাতে থাকুন, এরপর রেজাল্ট আপনি নিজেই দেখতে পাবেন। চুল পড়া এবং ভেঙে যাওয়া দূর করে চুলকে মোটা, ঘন, কালো, মজবুত করে তুলবে। আজকের ভিডিও এতটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।